হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভিডিও দিয়েছিলাম, ভিডিওর মাধ্যমে জানতেই পেরেছো যে আমরা ভালো নেই, মানসিকভাবে খুবই মানে বিপর্যস্ত বলতে পারো। কাকুকে আমি কিভাবে মানে সব কিছু মানে খাবার টাবারগুলো কিভাবে করে দিচ্ছি, কিভাবে পাতলাভাবে রান্না টান্নাগুলো করে দিচ্ছি বা কিভাবে কাকুকে আমি খেতে টেতে দিচ্ছি, এইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে আমি যে দুর্দিনে মানে যে বিপদে পড়েছি, সেই বিপদে যে পাশে বসে যে তোমার আরেকটু খাবে আরেকটু ওটা নেবে এই জিনিসটা কিন্তু করতে পারছি না। সেই দূরত্ব বজায় রেখে অত দূরে বসিয়ে দিয়েছে, সেখান থেকে ওইটাতেই কোনো সময় লাগলেও কিন্তু বলছে না যে আর লাগবে, ওইটা দিয়েই চালিয়ে নিচ্ছে যে আবার আমি যাব, আবার এ করবো, এটাও চাইছে না। আর সব সময় বলছে যে তুমি সুস্থ থাকো, তুমি সুস্থ থাকো, তুমি সুস্থ না থাকলে সংসারটা অচল হয়ে যাবে। আর আমিও জানেন তো ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়ছি, কেননা সংসারের একটা চাপ আছে, একটা মানসিক চাপ আছে যে যতক্ষণ না দ্বিতীয় টেস্টটা হচ্ছে তার ওপরে কিন্তু আমাদের সব কিছু নির্ভর করছে। দ্বিতীয় টেস্টটা যতক্ষণ না হচ্ছে সেই একই আমরা ভাবে চলে যাচ্ছি। তা বন্ধুরা, পাশে থেকো আর দেখো আমি কাকুকে কিভাবে মানে সব কিছু করে দিচ্ছি, এইটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে কাকুর জন্য রান্না করব এক পিস মাছ। আর এখানে নিয়েছি আমি, এটা হলো পেঁপে, দু টুকরো আলু নিয়েছি, আর একটু বিনস। এই দিয়ে মাছটা দিয়ে আমি ঝোল করে দেবো। আর আমি এখন একদম মশলা খুব কমই দিচ্ছি, এই জিরে, ধনে আর আদা আর দুটো কাঁচা লঙ্কা, এই দিয়েই আমি কাকুকে মাছের ঝোলটা বানিয়ে দেবো। মাছ ফোড়নটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে যাক, তারপরে আমি ঝোলটা একটু তেল কমিয়ে নেব। আমি এখন রান্না করে নেব এই যে পমফ্রেট মাছের কথা বলছিলাম, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটা ধনে, জিরে, হলুদ, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা, এখানে আমি এটা দিয়ে দেবো। এতদিন সেই মশলা অনেক দিয়ে দিয়েই রান্না করেছি, কিন্তু যেহেতু এখন একটু শরীর খারাপ একদম পাতলা রান্না। হাতের কাছে জিনিস আছে কিন্তু দেখতে পাচ্ছি না, সংসার যেন কেমন একটা অগোছালো মতো হয়ে গেছে, একদমই অগোছালো হয়ে গেছে। মাছের ঝোলটা আমার হয়েই গেছে, এবার এতে আমি মাছটা দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে। কাকু না বেশি আলু খায় না, একটু পেঁপে পেঁপে হলেই সেটা দিয়েই বলে হয়ে যাবে। দেখো এটা কাকুর জন্য তুলে রাখলাম, আর ওইটুখানিটা থাক, মেয়ে খাবে বা আমার, আমিও নিয়ে নেব। এটা হয়ে গেল, দেখো কাকুর খাবারে আজকে আমি কি কি দিয়েছি আর কাকুর কিভাবে যত্ন নিচ্ছি তোমাদের তো দেখালাম রান্না কিভাবে করছি। তো অনেক তেল মশলা খাই, কিন্তু অনেক বন্ধুরাই আমাকে বারণ করেছিল যে দিদি এত তেল খেও না, কিন্তু এখন আমি কাকুর শরীর খারাপ হওয়ার পর থেকে একদমই তেল
বন্ধ করে দিয়েছি, একদম সামান্য পরিমাণ তেল দিয়ে করছি। তা দেখো আজকে আমরা কাকুর খাবারে কি কি দিয়েছি আর কাকুকে কিভাবে খাবার দিই, কতটা মনে কষ্ট নিয়ে এই কাজগুলো করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। আজকে কাকুর খাবারে দিয়েছি ভাত, উচ্ছে ভাজা, এক পিস পটল ভাজা দিয়েছি, কাকু পটল ভাজা ভালো খেতে চায় না, আর লেবু তো একদম সব সময় আছে, আর ওইখানে আমি পেঁপে, বিনস আর আলু দিয়ে একটা মাছের ঝোল করে দিয়েছি সেইটা। আর এইটা আমি বললাম মানে অনেক দিন ধরেই আমাদের প্রত্যেকেরই ইচ্ছা ছিল কাকু অসুস্থ হওয়ার আগে থেকেই যে কমপ্লিট মাছ, সেই এক পিস মাছ আমি কাকুর জন্য দিয়েছি, কাকুরও খুব খাওয়ার ইচ্ছা ছিল। এই খাবারটাই এবার আমি কাকুকে কিভাবে তুলে দিয়ে আসব তোমরা দেখো। দেখো কাকুকে আমি খাবার জিনিস আমরা মা লক্ষ্মীকে কত যত্ন সহকারে, হ্যাঁ, আর আজকে মানুষ আমরা কত অসহায় যে সিঁড়ির ওপরে আমি ওপরে যাব না, সেই জন্য সিঁড়ির ওপরে আমি একটা পেপার পেতে দিই, পেপার পেতে দিয়ে খাবারের থালাটা বসিয়ে দিয়ে যাই, আমি নেমে চলে যাই নিচে, তারপরে কাকু এসে খাবারের থালাটা তুলে নিয়ে যায়। কাকুকেও তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি, কাকুও কতটা অসহায়ভাবে আছে তোমরা দেখো। এইভাবে আমি সিঁড়িতে রেখে দিয়েছি একটা পেপার পেতে খাবারের থালাটা, এবার আমি নিচে নেমে গেলে তারপরে কাকু আসবে, এসে খাবারের থালাটা তুলে নিয়ে যাবে। আমি দেখানোর চেষ্টা করছি কাকু কিভাবে আছে, দাঁড়াও। তোমরা দেখলে কাকুকে দেখালাম, আর পুরো সূর্যের আলোটা ওখান দিয়ে আসে, একটু মানে অন্ধকার মতো হচ্ছে, সেই জন্য হয়তো পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু কাকুকে দেখলে মানে মানুষ যে কত অসহায় এই জায়গায় এসে আমরা খুব বুঝতে পারছি। সেই খাবারটা সিঁড়ির ওপরে আমি কোনো রকমে বসিয়ে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে বসিয়ে দিয়ে ডাকি, ডেকে যে খাবারটা এবার খেয়ে নাও। তখন আমি নেমে বলে তুমি চলে যাও, আমি চলে আসি, তারপরেও মিনিট পাঁচ সাত পরে এসে খাবারটা তুলে নিয়ে যায়। মানে কোনো রকম যে আমি নেমে এসেছি সঙ্গে সঙ্গে এসে, না, মানে খুব মানে অনেক এভাবে আছে, যাতে বাড়িতে মেয়ে আছে তো ছোট, বা পরিবারের আর কারুর যেন কোনো অসুবিধা না হয় সেই দিকটার দিকে খুব লক্ষ্য রেখেছে, মানে কোনো মানে বাইরে কিছু ফেলা টেলা কিছু নয়, একটু থুতু ফেলছে বা কিছু করছে সবটাই মানে সেই বাথরুমে এসে ফেলছে, জল দিচ্ছে, এইগুলো করছে, খুবই খারাপ আছে। মেয়ে এত প্রচণ্ড গরম পড়ছে না, আমরা নিজেরাই থাকতে পারছি না নিচের ঘরে, ওপরের ঘরে ওরকম প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না। মেয়ে এক এক সময় বলে যে বাবা নিচে নেমে চলে এসো তো, ওপরে থাকতে হবে না, অত গরমে তুমি থাকতে পারো, বলছে না বাবা এখন কষ্ট করে হলেও থাকতে হবে, যাতে বিপদ এর মধ্যে আর কোনো বিপদকে আমরা ডাকবো না, বোঝায়। এইভাবে দিন যাপন হচ্ছে, দ্বিতীয় টেস্টের অপেক্ষায় আছি, 14 দিন থাকুক তারপরে দ্বিতীয় টেস্টটা হবে, হলে দেখি টেস্টের রিপোর্টটা কি আসে। আমরাও পুরোপুরি বাড়ির মধ্যে একদমই, আমরা দরজার বাইরে একদম বেরোই না জানো তো, কেননা আমার বাড়ির আশেপাশে, আমার যেখানে বাড়ি তার আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা আছে, তা আমি তো কারোর মধ্যে এটা মানে এ করতে পারি না, সেই জন্যই একদম পুরো গৃহবন্দী বলতে পারো। তারপরে কাকুর যে অত মানে শরীরটা যে খারাপ, বিপদের দিনে মানুষ মানুষের পাশে থাকে, আত্মীয় স্বজনরা পাশে থাকে, এরকম দেখো কেউ কারুর আমরা পাশে থাকতে পাচ্ছি না, এটা একটা কীরকম কত দূরত্ব, মানে সেবা করবো তাকে, তার কখন কি প্রয়োজন, কি লাগবে না লাগবে এগুলো আমরা জানবো, কিন্তু সেটাই নয়, দূরত্ব মেনটেন করো, শুধু দূরত্ব মেনটেন করো, জীবনটা যেন এলোমেলো হয়ে গেল পুরো, জানো তো পুরো এলোমেলো হয়ে গেল। আমার মায়েরও শরীরটা ভালো যাচ্ছে না, মা খুব চিন্তা করছে আমাদের নিয়ে,
মা তো প্রথম যখন শুনেছিল তখন একদমই খাওয়া দাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছিল। ভোরবেলা মা ফোন করেছে, আর বলছি কি হলো মা, তুমি এত চিন্তা করো না, তোমার যদি এখন শরীর খারাপ হয় আমরা ঠিক এই জায়গা থেকে উদ্ধার, মানে বিপদের হাত থেকে আমরা ঠিক বেরিয়ে আসবো, তুমি আর নতুন করে কোনো বিপদ এনো না মা, তুমি খাওয়া দাওয়া করো, আমার ভাইয়ের বউ আছে খুবই লক্ষ্য রাখে মাকে। তারপর ওর বাবার এরকম শরীর খারাপ হলো যখন, তখন না আমরা প্রায় অনেক রকম ঘরে ওষুধ কিনে রেখেছিলাম, আনিয়ে নিয়েছিলাম আমি, আর এই ওষুধ আনানোর মানে পিছনে মূল মানে যে মাথা বলবো কৃতিত্ব যার, সেটা হলো আমার বোন কাকুলি বা সায়ন্তিকা, ওদের তো আপনারা চেনেনই ফুড প্লাজার মাধ্যমে, ওর বাবা কি ওষুধ ঘরে রাখতে হবে, কখন কোনটা প্রয়োজন হতে পারে, সেটা কিন্তু ওই আমার বোনের স্বামী সায়ন্তিকার বাবা ও বলে দিয়েছিল এইগুলো রাখো। আমার দিদি বারে বারে ফোন করে করে মানে সব সময় মানে 10 থেকে 15 বার দিদি ফোন করতো, বোনেরাও ওরকম ফোন করতো, আর কখন কোন ওষুধটা প্রয়োজন এটা কিন্তু আমাকে বলে দিয়েছিল ওই আমার বোনের বর ইন্দ্রনাথ। ওকে আপনারা চেনেন, ফুড প্লাজার মাধ্যমেই চেনেন ওকে, ও মানে জানে। আমরা কখনো যদি বাড়িতে কোনো রকম বসে কোনো আলোচনা করি তখন আমরা বলি যে ও হলো একটা ছোটোখাটো ডাক্তার, যে কোন শরীর খারাপে কী ওষুধ লাগবে ও বলে দেয়। ইটিং শো নিয়ে আসার মতো মন মানসিকতা কিচ্ছু নেই এখন, কিচ্ছু নেই, মন পুরো ভারাক্রান্ত হয়ে আছে যতক্ষণ না দ্বিতীয় টেস্টটা হচ্ছে, রিপোর্টটা আসছে। তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো আমরা কত অসহায়ভাবে আছি, কাকু অসুস্থ হয়েছে, তা তোমরা আমাদের এত ভালোভাবে সাপোর্ট করেছো না, যে দিদি যার যেমন সম্পর্কে হই সে তেমন বলেছে যে আমরা তোমাদের পাশে আছি, সাহায্য কোনো রকম কোনো এ হলে তোমরা জানিও, তা প্রচুর বন্ধু তোমাদের, তো মানে এত বন্ধুর নাম তো করতে পারছি না আমি, বিপদের দিনে বন্ধুই বন্ধুর পাশে থাকে তাই না, আর তোমরা যে কিভাবে আমাদের পাশে আছো, অনেক মনোবল বাড়িয়ে দিয়েছো, সেটা তোমরা বুঝিয়েই দিয়েছো, আমি তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, এটা সবার ঊর্ধ্বে উঠে গেছে এটা, তাই এই ভালোবাসাটা রেখো। আপনাদের যে এত ভালোবাসা পেয়েছি না, মনের জোরটা সত্যিই অনেকটা বাড়িয়ে দিয়েছে, অনেকটা। আমার মেয়েটাও তো ছোট না, ও তো বাইরে বেরোতে পারছে না একদম, সব সময় বিরক্ত হয়ে যাচ্ছে, টিভিও দেখে না বেশি, খুবই কম, এরকম করে আমাদের দিন যাপন হচ্ছে। তা বন্ধুরা তোমরা পাশে থেকো, অনেক লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল ফুড প্লাজাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এখনই কোনো ইটিং শোয়ের ভিডিও নিয়ে আসবো না, কেননা মন একদম ভালো নেই, শারীরিকটাও আস্তে আস্তে যেন মনে হচ্ছে একটু খারাপ হচ্ছে, একা একা সমস্ত সংসারের কাজ কর্ম এগুলো আমরা করছি, সেজন্য খুব অসুবিধার মধ্যেই আছি, বুঝতেই পেরেছো তোমরা। পাশে থেকো, বারবার করে এটাই বলবো, পাশে থেকো, অনেক লাইক শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফুড প্লাজার বন্ধুরা। তাহলে আজকের মতো আসি।